অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মিথুন রাশি নভেম্বর 2020 কেমন যাবে, মাসিক রাশিফল, আমি এই বিষয় নিয়ে, মিথুন রাশি নিয়ে আমি আলোচনা করতে চলেছি। তো অনেকেই আমাকে কমেন্ট বক্সে জানতে চাইছেন যে স্যার, যে এই রাশিফলটা আমরা চন্দ্র রাশি ধরে দেখব না লগ্ন থেকে দেখব। দেখুন, আমি আপনাদেরকে বলছি, আপনারা লগ্ন থেকে দেখবেন, চন্দ্র থেকেও দেখবেন এবং রবি থেকেও দেখবেন। লগ্ন মানে হচ্ছেন আপনি নিজে, এবং চন্দ্র হচ্ছে আপনার মন, এবং রবি হচ্ছে আত্মা। অর্থাৎ এই তিনটা দিক থেকে কিন্তু এই রাশিফলটি আপনারা কিন্তু বিচার করতে পারেন। কেউ কেউ বলছেন যে, কয়েকজন বলছেন যে স্যার আমার মিলছে না। দেখুন, এই যে এই রাশিফলটি যে আপনাদের সামনে প্রেজেন্ট করছি, এটা হচ্ছে গোচর ফল। দেখুন, এই গোচর ফলটার থেকেও আপনার বর্তমানে কি দশা, অন্তর্দশা চলছে, প্রত্যন্তদশা চলছে, এবং এর সাথে সাথে আপনার জন্মকালীন বাই বার্থচার্ট গ্রহের অবস্থান কেমন আছে, তার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু মিশ্র ফল কিন্তু পাবেন। অর্থাৎ বর্তমান গ্রহের গোচর অনুযায়ী এই ফলটা আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ আপনার যা দশা, অন্তর্দশা চলছে এবং আপনার বাই বার্থচার্ট যা আপনার গ্রহের অবস্থান আছে, সেই অনুযায়ী আপনি কিন্তু এই যে বর্তমান যে গ্রহের গোচর অনুযায়ী যে ফলটা, সেটার মিশ্র ফল পাবেন। যদি আপনার শুভ চলে তো আপনারা একদম ভালো ফল পাবেন, আর যদি আপনাদের ক্ষেত্রে দশা, অন্তর্দশা শুভ না থাকে, সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণরূপে কিন্তু ভালো ফল পাবেন না। দেখুন, আপনাদের রাশির চতুর্থ স্থানে শুক্রের অবস্থান, এবং 16 নভেম্বর কন্যা রাশি থেকে তুলা রাশিতে শুক্র গমন করছে। অর্থাৎ আপনাদের রাশির পঞ্চমভাবে যাচ্ছে, এবং রাশির পঞ্চমে বুধ গ্রহের অবস্থান। 23 নভেম্বর থেকে এই বুধ গ্রহ বকরী থেকে মার্গী হচ্ছে, এবং 28 নভেম্বর এই বুধ আপনার রাশির ষষ্ঠ স্থানে কেতুর সঙ্গে চলে যাচ্ছে বৃশ্চিক রাশিতে, এবং 16 নভেম্বর পর্যন্ত এই রবি আপনাদের রাশির পঞ্চম স্থানে অবস্থান করছে, এবং 16 নভেম্বরের পর এই রবি আপনার রাশির ষষ্ঠভাবে কেতুর সঙ্গে অবস্থান করবে, এবং রাশির সপ্তমভাবে বৃহস্পতি সক্ষেত্রিক অবস্থান, এবং এই বৃহস্পতি 20 নভেম্বর আপনার রাশির ঠিক অষ্টমভাবে অবস্থান করবে, এবং আগে থেকে এই অষ্টমভাবে অষ্টমপতি শনির অবস্থান, এবং দশমভাবে বকরী আপনার মঙ্গলের অবস্থান। অর্থাৎ আপনাদের একাদশপতি লাভের সফলতার অধিপতি এই মঙ্গল আপনার একাদশমভাবে অবস্থান করছে, এবং 14 নভেম্বর থেকে এই মঙ্গলও কিন্তু বকরী থেকে মার্গী হবে। তো কী ফল হতে চলেছে আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাতে চলেছি। যারা আমার সঙ্গে পার্সোনালি ভিজিট করতে চাইছেন, অবশ্যই হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আপনারা দেখলেন সেই নাম্বারে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে নিন, হোয়াটসঅ্যাপে আপনারা লিখে পাঠান, সময় মতো আপনারা কিন্তু রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, প্রথমে বলি, আপনাদের রাশির চতুর্থ স্থানে এই শুক্রর অবস্থান, এবং রাশির পঞ্চম স্থানে আপনার বুধের অবস্থান। অর্থাৎ লগ্নাধিপতি বুধ আপনাদের রাশির পঞ্চম স্থানে অবস্থান করছে। দেখুন, এই বুধের লগ্নাধিপতি পঞ্চম স্থানে অবস্থান করা বিশেষ শুভ, অর্থাৎ শরীরের দিকটা কিন্তু ভালো। কিন্তু দেখুন, আপনাদের ঠিক দশম স্থানে এই মঙ্গলের অবস্থান, এবং অষ্টম দৃষ্টি আপনার বুধের উপর পড়ছে, এবং ঠিক অষ্টমভাবে আপনার শনির অবস্থান, এবং এই অষ্টমপতির দশম দৃষ্টি বুধের উপর পড়ছে, এবং ঠিক দশমভাবে এই মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার লগ্নের উপর পড়ছে, ও লগ্ন বা রাশির উপর পড়ছে। অর্থাৎ শারীরিক দিকটা কিন্তু সমস্যা আসবে, শারীরিক পার্ট নিয়ে কিছুটা আপনাদেরকে ভুগতে হবে, যাদের মঙ্গলের দশা, অন্তর্দশা চলছে।
বা শনির অন্তর্দশা মহাদশা অন্তর্দশা চলছে বা বুধের মহাদশা অন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক পার্টটা নিয়ে আমি প্রথমে বললাম, শারীরিক দিকটা কিন্তু সেই সেই দশা বা মহাদশা বা অন্তর্দশা বা প্রথম দশা চললে কিন্তু আপনাদেরকে ভুগতে হবে শরীরগত দিকটা, ফার্স্ট পয়েন্ট। কারণ বারবার বলছি শনির দশম দৃষ্টি বুধের উপর এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি এই বুধের উপর এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার লগ্ন বা রাশির উপর, মিথুন রাশির উপর। এই জায়গাটা একটু লক্ষণীয় বিষয়, অর্থাৎ সাবধানে থাকুন শারীরিক পার্টটা, যাদের যে মঙ্গলের দশা অন্তর্দশা বা আপনার শনির দশা বা অন্তর্দশা বা বুধের মহাদশা বা অন্তর্দশা যাদের চলছে। এরপরে আসি আপনাদের পারিবারিক সুখের জায়গা। আপনাদের চতুর্থভাবে এই শুক্রের অবস্থান এবং যিনি কিনা আপনাদের পঞ্চমপতি এবং দ্বাদশপতি, অর্থাৎ আপনাদের ভূমি গাড়ি এই জায়গাগুলো কিন্তু আপনাদের আসবে, অর্থাৎ সুখের জায়গাটা লাক্সারি জায়গাটা কিন্তু আপনাদের আসবে। চতুর্থভাবে শুক্রের অবস্থান লাক্সারি ভাব আপনাদের মধ্যে, অর্থাৎ বিলাসিতাতে খরচ আপনাদের বাড়বে, অর্থাৎ যেহেতু এটা আপনাদের দ্বাদশপতি, এটা যেমনি পঞ্চমপতি এবং দ্বাদশপতি, সেই জন্য আপনাদের বিলাসের দিকটাতে কিন্তু খরচ আপনাদের বাড়বে। এবং সরাসরি মঙ্গলের সপ্তম দৃষ্টি শুক্রের উপর পড়ছে, চতুর্থভাবে পড়ছে, অর্থাৎ আপনাদের ভূমি কিনার সম্ভাবনা কিন্তু আছে, জায়গা বা জমি কিনার কিন্তু যোগ কিন্তু তৈরি করছে এই নভেম্বর মাসে মিথুন রাশির। এবার আসি ধনভাগ্য। দেখুন আপনাদের ধনভাগ্য ভাগ্যটা আপনাদের বলে আপনাদের দ্বিতীয় পতি চন্দ্র, যেহেতু এটা খুব দ্রুতগ্রামী প্ল্যানেট, অর্থাৎ আড়াই দিন করে আপনার রাশি পরিক্রমা করে, এই জন্য এইটাকে বাদ দিয়ে আমাকে দেখতে হবে আপনাদের একাদশপতি। একাদশপতি জায়গাটা আপনাদের দেখতে হবে এবং আপনাদের এই দ্বিতীয় ভাবের উপর কোন গ্রহের দৃষ্টি আছে সেটার উপর বিচার করে কিন্তু এই বর্তমান গ্রহের গোচর কিন্তু বলা যাবে। দেখুন প্রথমেই আপনাদেরকে বলি, আপনাদের রাশির অষ্টম স্থানে শনি অবস্থান করছে এবং শনির দৃষ্টি, অর্থাৎ শনির সপ্তম দৃষ্টি আপনাদের অষ্টমভাবে অবস্থান করে, সপ্তম দৃষ্টি আপনাদের রাশির দ্বিতীয় পড়ছে, অর্থাৎ ধীর গতিতে পয়সা আসা, টাকা আসা, অর্থাৎ খুব স্লো মুভিংয়ে আপনাদের কিন্তু অর্থ আসবে। এবং যেহেতু একাদশপতি দশমভাবে অবস্থান করছে এবং বকরি অবস্থায়, অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্য করছেন, যে কোনো ব্যবসা, সে ব্যবসাতেও কিন্তু ধীর গতিতে খুব দ্রুত কিন্তু আপনাদের ব্যবসাতে কিন্তু আর্নিং আসবে না, খুব ধীর গতিতে আপনাদের ব্যবসাতে কিন্তু চলবে এই নভেম্বর মাসটাতে। এবং শনির দৃষ্টি যেহেতু দ্বিতীয়ভাবে, ধীরে সুস্থে টাকা আসবে এবং এর সাথে সাথে অষ্টমভাবে অর্থাৎ মিত্রভাবে শনি অবস্থান, অর্থাৎ আপনাদের আয়ুর দিকটা কিন্তু বাড়াবে, আয়ুর স্থানটা কিন্তু আপনাদের বৃদ্ধি করবে, শরীরের আয়ুর দিকটা ভালো। এবং দীর্ঘদিনের আটকে থাকা টাকা, অনেকদিনকার বসে যাওয়া টাকা, মরে যাওয়া টাকা, সেগুলো কিন্তু পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যদি আপনার দশা অন্তর্দশা অর্থাৎ শনির মহাদশা, শনির অন্তর্দশা বা শনির প্রথম দশা চলে, সেক্ষেত্রে কি দীর্ঘদিনে যেটা আপনার টাকা মরে যাচ্ছিল বা দীর্ঘদিন ধরে আটকে ছিল, সেই টাকাটা কিন্তু আপনাদের পুনরুদ্ধার এই সময় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এর সাথে সাথে বলি, আপনাদের এই তৃতীয় পতি রবি আপনাদের রাশির পঞ্চমভাবে অবস্থান করছে। দেখুন এই পঞ্চমভাবে অবস্থান করছে অর্থাৎ সন্তানের জায়গাতে অবস্থান করছে, সন্তানের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তানের দিকটা আপনাদের কিন্তু বিশেষ প্রশমিত করবে। কারণ আপনাদের এটা হচ্ছে পঞ্চমের আবার একাদশ, অর্থাৎ তৃতীয় ভাবটা হচ্ছে আপনাদের পঞ্চমে একাদশ, সন্তানের দিক থেকে আপনাদের মান সম্মান বৃদ্ধি, আপনাদের সন্তান পক্ষ থেকে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, সন্তানের দিকটা যথেষ্ট ভালো মিথুন রাশির। এবার আপনাদেরকে জানাই, এই যে বৃহস্পতি আপনাদের রাশির ঠিক
সপ্তমভাবে অবস্থান করছে এবং এর দৃষ্টি একাদশভাবে পড়ছে, পঞ্চম দৃষ্টি একাদশভাবে পড়ছে। অর্থাৎ লাভ এটা 20 তারিখ অবধি, 20 নভেম্বর অবধি কিন্তু এই বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে। অর্থাৎ একাদশভাবে দৃষ্টি আপনাদের লাভ সফলতা জায়গা আসবে এবং আপনাদের বিদেশ থেকে সফলতা, মিত্রতা এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো। এবং এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশি অথবা লগ্নে পড়ছে, অর্থাৎ আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে, আপনাদের খ্যাতি যশ বৃদ্ধি পাবে এই নভেম্বর মাসে, এই 20 তারিখের মধ্যে। এবং এই বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশির তৃতীয়ভাবে পড়ছে, এর সাথে সাথে আপনাদের পরাক্রম বাড়বে, ছোট ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্ক ভালো হবে, দূর যাত্রা বিদেশ যাত্রা বিদেশ ভ্রমণ এই জায়গাগুলো বাড়বে, পরাক্রম বৃদ্ধি পাবে এবং আপনাদের কাজের ক্ষেত্রে উদ্যমতা বাড়বে এই সময়ে। অর্থাৎ এই বৃহস্পতির এই দৃষ্টি বিশেষ শুভ ফল কিন্তু দিবে। এর সাথে সাথে আপনাদেরকে বলি, আপনাদের রাশির ঠিক 16 নভেম্বর শুক্র আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে, অর্থাৎ সক্ষেত্রিক শুক্র এবং আপনাদের ক্ষেত্রে সেটা হচ্ছে দ্বাদশপতি। অর্থাৎ আপনাদের প্রেম প্রণয়ের ব্যাপারটাতে কিন্তু খুবই শুভ, প্রেমের ক্ষেত্রে মধুরতা আসবে, প্রেমের ক্ষেত্রে নতুন প্রেম আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে। অর্থাৎ মিথুন রাশির প্রেম প্রণয়ের জায়গাটা বিশেষ ভালো, অর্থাৎ পঞ্চমভাবে পঞ্চমপতির সক্ষেত্রিক অবস্থান আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু ভালো করছে। এবং সন্তান দিকটা কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ সন্তান প্রাপ্তির জায়গা আপনাদের কিন্তু যথেষ্ট ভালো একটা দিক কিন্তু দেখা যাচ্ছে। সন্তান উৎপত্তির জায়গাতে বিশেষ লাভ কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের পাবে, যদি যাদের শুক্রের দশা অন্তর্দশা বা প্রথম দশা চলছে তারাই কিন্তু এই জায়গাটা কিন্তু বিশেষ লাভ কিন্তু পাবে, কারণ শুক্র সক্ষেত্রিক। এর সাথে সাথে বলি, আপনাদের রাশির তে এই তুলারাশিতে শুক্রের অবস্থা সক্ষেত্রিক এবং আপনার মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার ঠিক শুক্রের উপর পড়ছে, অর্থাৎ শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু বিশেষ লাভ কিন্তু এ সময় পাবেন। শেয়ার বা লটারি থেকে আপনারা কিন্তু এ সময় হঠাৎ আকস্মিক প্রাপ্তি কিন্তু আপনাদের হবে, বিশেষ লাভ কিন্তু পাবেন শেয়ার মার্কেট থেকে। এবং অষ্টমপতি শনির দশম দৃষ্টি এই শুক্রের উপর পড়ছে, সেই জায়গাতে কিন্তু বিশেষ কনসিয়াসনেস থাকতে হবে, প্রচুর হিউজ ইনভেস্টমেন্ট করবেন না, আর যদি ওই শেয়ারে ইনভেস্টমেন্ট করেন লং টাইমের জন্য, শর্ট টাইমে না লং টাইমে ইনভেস্টমেন্ট করুন, সেক্ষেত্রে কিন্তু বেনিফিটেড আপনি হবেন। এবার আসি আপনাদের এই শনি আপনাদের রাশির অষ্টম স্থানে অবস্থান করছে এবং এই শনির দৃষ্টি তৃতীয়ভাবে পড়ছে, অর্থাৎ আপনাদের দশমভাবে, আপনাদের তৃতীয় দৃষ্টি দশমভাবে পড়ছে, অর্থাৎ কর্মের দিকটাতে আপনাদের যথেষ্ট চাপ কিন্তু থাকবে, কর্মের জায়গাতে আপনাদের মানসিক টেনশন প্রেশার এই জায়গাগুলো কিন্তু থাকবে। এবং আপনাদের রাশির ঠিক পঞ্চমভাবে দশম দৃষ্টি অষ্টমপতি দশম দৃষ্টি পড়ছে, সন্তানের কিছু কিছু ক্ষেত্রে হেলথ নিয়ে সমস্যা আসবে, এটা যদিও তাদেরই হবে যাদের শনির মহাদশা শনির অন্তর্দশা শনির প্রথম দশা হয়েছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এর সাথে সাথে জানাই, দেখুন এই 20 নভেম্বরের পর থেকে বৃহস্পতি আপনাদের মকর রাশিতে অবস্থান করছে, অর্থাৎ শনির সাথে একত্রে অবস্থান, এর সপ্তম দৃষ্টি আপনাদের রাশির দ্বিতীয়ভাবে পড়ছে, অর্থাৎ এই সময় থেকে আয়ের জায়গাটা ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, অর্থাৎ ইনকাম যোগ অর্থনৈতিক স্টেবিলিটি এই জায়গাটা কিন্তু আসবে এই 20 নভেম্বরের পর থেকে। এবং এই বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশির চতুর্থভাবে পড়ছে, অর্থাৎ সুখ সাধন গাড়ি ভূমির জায়গাটাতে, অর্থাৎ আপনাদের সুখ ভূমি গাড়ি এই জায়গাগুলো কিন্তু আপনাদের আসবে। আমি বারবার বলছি, বৃহস্পতি যে জায়গাতে বসে তার থেকে যে জায়গাতে দৃষ্টি দেয় কিনা সেটা গঙ্গা জলের মতো পবিত্র কিন্তু হয়।
এবং এর পঞ্চম দৃষ্টি, পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির দ্বাদশে পড়ছে বা লগ্নের দ্বাদশে, অর্থাৎ এক্ষেত্রে সেখানে কিন্তু রাহু বিরাজমান, অর্থাৎ সেই জায়গাটাতে আপনাদের বিদেশ থেকে ইনকাম, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ, বিদেশ থেকে আয়, বৈদেশিক যাত্রা, এই জায়গাগুলো কিন্তু দিবে, এবং টেকনিক্যালি দিকে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু এই সময় দেখা যাচ্ছে মিথুন রাশির, অর্থাৎ বিশেষ শুভ ফল কিন্তু দিবে। এরপরে আপনাদের আসি রাশির ষষ্ঠ স্থানে কেতুর অবস্থান, অর্থাৎ এই কেতু এককভাবে অবস্থান করছে এই 16 নভেম্বর পর্যন্ত, অর্থাৎ আপনাদের চোট আঘাত লাগা এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার জায়গা, এই জায়গাগুলো কিন্তু আসবে, অর্থাৎ ডিপ্রেশনের জায়গা, এই জায়গাগুলো কিন্তু আসবে, কিছু কিছু স্কিন ডিজিজ, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশির। কিন্তু এই 16 নভেম্বর এই রবি আপনার রাশির ঠিক ষষ্ঠভাবে অবস্থান করছে এবং কেতু ও নক্ষত্র আপনার বৃহস্পতি নক্ষত্রে চলে আসছে, অর্থাৎ বৃহস্পতি উপনক্ষত্রে চলে আসছে। এক্ষেত্রে কী হবে, যা বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, বিবাহের জায়গাগুলো মাঙ্গলিক কাজ, বিবাহের দিকটা কিন্তু যথেষ্ট ভালো একটা দিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই যা এর পাশাপাশি আপনাদের 20 নভেম্বরের মধ্যে বিবাহের জায়গাটা যেহেতু সপ্তমভাবে সপ্তমপতি অবস্থান, বিবাহের জায়গাটা আপনারা অবশ্যই দেখুন, এবং আপনাদের তৃতীয় পতি ষষ্ঠভাবে আসা, আপনাদের পরাক্রম তো বাড়বে বাড়বে, শত্রু বিনাশ হবে এবং কর্মক্ষেত্রে আপনাদের সফলতা, কাজের ক্ষেত্রে সফলতা, মান সম্মান বৃদ্ধি এবং শত্রু বিনাশ আপনাদের কিন্তু হবে। এবং এই বৃহস্পতি যেমন সপ্তমপতি এবং আপনাদের দশমপতি, এই বৃহস্পতি আপনাদের যখন 20 নভেম্বরের পর আপনাদের অষ্টমভাবে অবস্থান করবে বিবাহের জায়গাটাতে, অর্থাৎ আপনাদের ম্যারিড লাইফে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গাটা কিন্তু কিছুটা হলেও সমস্যা আসবে, অর্থাৎ অষ্টমভাবে চলে যাচ্ছে, এই জায়গাটার মতান্তর সৃষ্টি হবে। এবং আপনাদের যেটা দশমপতি কানেক্ট, অর্থাৎ কর্মের জায়গাটাতেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অস্থিরতা তৈরি হবে, কর্মের কেন্দ্রিক অস্থিরতা কিন্তু তৈরি হবে, কর্ম জায়গায় চাপ বা কর্ম চলে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে মিথুন রাশির। যদি আপনার বৃহস্পতি মহাদশা, বৃহস্পতি অন্তর্দশা, বৃহস্পতি প্রত্যন্তদশা চলে, অথবা আপনার যদি শনির মহাদশা, শনির অন্তর্দশা চলে, সেক্ষেত্রে কর্মর জায়গাটা কর্মহানি বা কর্মর ক্ষেত্রে সমস্যা, এই জায়গাগুলো কিন্তু দিবে এই 20 নভেম্বরের পর থেকে। যদি আপনাদের দশা বা অন্তর্দশা চলে, বৃহস্পতির মহাদশা, শনির মহাদশা বা বৃহস্পতি অন্তর্দশা, শনির অন্তর্দশা, এই জায়গাগুলো কিন্তু বিশেষ এফেক্টেড করবে। এবং 28 নভেম্বর এই বুধ আপনাদের রাশির ষষ্ঠভাবে অবস্থান করবে, অর্থাৎ কেতুর সঙ্গে একত্রে অবস্থান করবে, অর্থাৎ আমি বারবার বলেছি কেতু যার সাথে অবস্থান করে তার সুপ্রভাবগুলো কিন্তু বাড়িয়ে তোলে, অর্থাৎ আপনার বুধের সঙ্গে অবস্থান করলে আপনার জ্ঞান বুদ্ধি এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট বাড়াবে। অর্থাৎ এই সময় যাদের বুধের মহাদশা, বুধের অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা, আপনার যাদের রবির মহাদশা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির সম্ভাবনা কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে। এবং এই চতুর্থ পতি বুধ ষষ্ঠভাবে অবস্থান করবে, অর্থাৎ আপনাদের খরচটা কিন্তু বাড়বে, অর্থাৎ আপনাদের সুখের জন্য, অর্থাৎ পারিবারিক সুখের জন্য, আপনাদের বিলাসিতার জন্য খরচ কিন্তু আপনাদের বাড়বে, এই জায়গাটা কিন্তু বিশেষ লক্ষণীয়। এবং দ্বাদশ স্থানে রাহুগ্রহের অবস্থান, বিদেশ যাত্রা বা বিদেশ থেকে আপনাদের ইনকাম যোগ, এই জায়গাগুলো কিন্তু দিবে, অর্থাৎ এই যে দ্বাদশ স্থানে রাহু আপনাদের এবং তুঙ্গস্থ রাহু আপনাদের কিন্তু এই জায়গাটা কিন্তু যথেষ্ট প্রশমিত করবে। তবে আমি আবারও বলছি এই একাদশপতি এবং ষষ্ঠপতি মঙ্গল, অর্থাৎ
এটা দশমভাবে চলে যাচ্ছে, অর্থাৎ রোগ ঋণ এটার জায়গাটা দশমভাবে চলে যাচ্ছে এবং সেই জায়গাটাতে কী হচ্ছে, এবং বকরি অবস্থায় 14 নম্বর অবধি থাকছে। আপনাদের মানে আশানুরূপ আপনারা যেমন পরিশ্রম করবেন কি না, সেই অনুযায়ী আপনারা কিন্তু কর্মক্ষেত্রে তেমন ফল কিন্তু পাবেন না। অর্থাৎ আপনি 100% পরিশ্রম করছেন কিন্তু আপনি অর্থ পাচ্ছেন 50 টাকা, অর্থাৎ আপনার পারিশ্রমিকটা ঠিক আছে, পরিশ্রমটা ঠিক আছে কিন্তু পারিশ্রমিকটা ঠিক নেই। এই জায়গাটা কিন্তু মিথুন রাশির এই নভেম্বর মাসে বিশেষ লক্ষ্য করা যাচ্ছে, এই জায়গাটা কিন্তু অবশ্যই নজর রাখবেন। যাদের এই মঙ্গলের মহাদশা বা অন্তর্দশা বা প্রথম দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই এই বিষয়গুলো কিন্তু বিশেষ এফেক্টেড হবে। এবং সন্তানের দিক থেকে আপনাদের সুখ আসবে, সন্তানের জায়গা, সন্তান প্রাপ্তির জায়গাতে এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো একটা দিক কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির দ্বিতীয়ভাবে বৃহস্পতি যখন দৃষ্টি দিবে বিশে নভেম্বরের পর থেকে, আপনাদের ধনভাগ্য কিন্তু হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে এই অষ্টমভাবে রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা হবে, যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, শনি অবস্থান করছে রিসার্চমূলক পড়াশোনাতে কিন্তু আপনাদের যথেষ্ট সাকসেস কিন্তু দিবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে নবমপতি অষ্টমভাবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি করবে। যারা পিএইচডি বা করছেন বা পোস্ট গ্রাজুয়েট করছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে নবমপতি অষ্টমভাবে চলে যাওয়া ভাগ্য বিপর্যয়, উচ্চশিক্ষায় বাধা এবং পিতার থেকে কিছুটা হলো মতান্তর পৈতৃক সূত্রে থেকে সমস্যা সম্পত্তি থেকে, এই জায়গাগুলো কিন্তু তৈরি করবে যদি আপনার শনির মহাদশা অন্তর্দশা এবং প্রত্যন্তদশা চলে। ভিডিওটি এ পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ।